পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত। এটা হচ্ছে সর্বশেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা হচ্ছে পূর্ণমান 50, এটাকে পার্ট 8 বলা হয়েছে বা পার্ট 8, ঠিক আছে। এটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে যে মডেল টাস্কগুলো করেছো বা দেখেছো, সেখানে কিন্তু 15 মার্ক বা 20 মার্ক বা 18 মার্ক এইরকম ধরনের নাম্বার ছিল। এবারে কিন্তু তোমাদেরকে এটা অ্যানুয়াল পরীক্ষার মতোই একটা 50 মার্কের একটা মডেল টাস্ক দেওয়া হয়েছে। এটা তোমাদের তৈরি করলে এটাই হচ্ছে তোমাদের শেষ 2021 সালের সর্বশেষ এটা মডেল টাস্ক। এটা তোমাদের করা হয়ে গেলে, তোমরা এটা কমপ্লিট হয়ে গেলে তোমরা কিন্তু পরের বছর তোমরা 9-এ উঠে যাবে, ঠিক আছে। এই জন্য এইটার অঙ্ক আর আজকে যেটা নিয়ে আলোচনা করবো, এটার অঙ্ক বা গণিত, এই গণিত নিয়ে যে আলোচনা করবো, গণিত শুরু করার আগে তোমাদেরকে আমি প্রশ্নগুলো দেখাবো, তারপর প্রশ্ন এবং উত্তর পরপর করে সুন্দর করে বুঝিয়ে দেবো। এবং তোমরা কেউ চাও, অনেকে চাইছো যে MCQ তো উত্তরটা বলে দাও, আমি তো উত্তরটা বলেই দেবোই, কিন্তু যারা চাইছো যে কী করে হচ্ছে বুঝিয়ে দেওয়ার জন্য, আমি সেটা সুন্দর করে বুঝিয়েও দেবো। একটু হয়তো ভিডিওটা বড়ো হবে, তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং আমি তো আগেও বলে রাখছি, আমার হাতের অক্ষরটা একটু অসুবিধা আছে, তোমরা একটু মন দিয়ে ভালো করে দেখে নাও, বা আমি তো বুঝিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নিও, ঠিক আছে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে দেখে নাও, একের দাগের বহুমুখী উত্তরধ্বনি প্রশ্ন MCQ দেওয়া হয়েছে। টোটাল 7টি প্রশ্ন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ 1 মার্ক করে। প্রশ্নগুলো দেখে নাও, 1, 2, 3, 4, 5, 6 এবং 7, টোটাল 7টি প্রশ্ন দেওয়া হয়েছে একের দাগের, প্রতিটি প্রশ্ন কিন্তু 1 মার্ক করে। আচ্ছা, এরপর চলে যায় সত্য মিথ্যা দেওয়া হয়েছে, সত্য মিথ্যা 2 দেওয়া হয়েছে, এখানেও টোটাল 7টি প্রশ্ন দেওয়া হয়েছে 1 মার্ক করে। দেখে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, টোটাল 7টি প্রশ্ন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ 2 দাগে। 3-এর দাগে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী, 1, 2, 3, 4, টোটাল 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 2 মার্ক করে, ঠিক আছে। আর 4-এর দাগে দেখো 1, 2 দেওয়া হয়েছে, 4 গুণিতক 2, 4, 2, 8, এগুলো দুটো কিন্তু 4 মার্ক করে। আর 5-এর দাগে দেখো 1টি প্রশ্ন দেওয়া হয়েছে, পাই চিত্র, এখানে 5 মার্ক দেওয়া হয়েছে। 6-এর দাগে দেখো 2টো তোমাদেরকে উপপাদ্য দেওয়া হয়েছে, আর 7-এর দাগে একটা পাটিগণিত দেওয়া হয়েছে, এটা হচ্ছে 5 মার্ক। এই নিয়ে টোটাল তোমাদেরকে এই প্রশ্নপত্র দেওয়া হয়েছে, টোটাল কত মার্কে দেওয়া হয়েছে, আর টোটাল দেওয়া হয়েছে 50 মার্কের জন্য, দেখতে পাচ্ছ 50 মার্কে টোটাল তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তরটা আমরা পরপর করে নেবো এবং বুঝে নেবো, দেখে নেবো কী করে হচ্ছে। চলো প্রথম কোশ্চেন একটা দেখে নেই, একের দাগের কী বলেছে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQ। একে কী বলছে দেখো, 2টি পরস্পর ছেদী সরলরেখার এক জোড়া বিপরীত কোণ পরস্পর পূরক কোণ হলে অপর জোড়া বিপরীত কোণ দুটির প্রত্যেকটির মান হবে 180 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি বা 135 ডিগ্রি। 2টি পরস্পর ছেদী সরলরেখা দেখো আমি করে দিয়েছি, একটু দেখে না, ছবি আঁকাচ্ছি দেখো, এইভাবে দুটো, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। এখানে অবশ্যই আমি জাস্ট এটা যেহেতু আমরা রাফ করছি, আমি কিন্তু সেইভাবে তোমাদেরকে কথা, এটা সরলরেখা হলে অবশ্যই দুদিকে তীর চিহ্ন হবে, এদিকে দুটো চিহ্ন, দুদিকে তীর, মানে দুটো পরস্পর ছেদী সরলরেখা। এইখানে আমি যেই যে কোণটা নিয়েছি, এই কোণটা বিপরীত কোণ কোণটা হচ্ছে এইটা, ঠিক উল্টোটাও হতে পারে, এই কোণের বিপরীত কোণ এই কোণটা হতে পারে, বিপরীত কোণ যাকে বলে, বিপরীত কোণ। আচ্ছা, আমি ধরে নিয়েছি যে এই কোণটা, এই ছোটো আমি যেটা ছোটো করে এঁকেছি, এই ছোটো কোণটা আর এই ছোটো কোণটা, এই দুটো কোণটা হয়তো ধরে নিয়েছি, এটা কী কোণ, বিপরীত কোণ বলছে। এই দুটো কোণে কোশ্চেনে কী বলে আছে দেখে নাও, বলেছে এক জোড়া বিপরীত কোণ পরস্পর পূরক কোণ। তাহলে এক জোড়া বিপরীত পূরক কোণ কখন হবে, না যখন দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হবে, সেটাই হবে পূরক কোণ। যখন দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হবে, তাহলে একটি কোণকে আরেকটি কোণের পূরক কোণ বলা হয়। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি, তাহলে এই দুটো কোণ, এই কোণ আর এই কোণের যোগফলটা 90 ডিগ্রি, তাহলে AOC কোণ যুক্ত BOD কোণ সমান 90 ডিগ্রি, আমি ধরে নিয়েছি, নাম দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এবার তোমরা নিশ্চয়ই জানো এই যে পুরো আমি লাল এই যে কালার দেখতে পাচ্ছি, এই পুরো কোণটা কত ডিগ্রি, 360 ডিগ্রি, 360 ডিগ্রি কতগুলো কোণ আছে, 4টি কোণ আছে, আমি সেটা লিখেছি AOC যুক্ত BOC যুক্ত BOD যুক্ত EOD, সবগুলো 4টি কোণ লিখেছি। এটা কত, না 3টি কোণ হচ্ছে 360 ডিগ্রি, তো আমি লিখলাম 360 ডিগ্রি। এবার দেখো AOC প্লাস BOD মান 90 আগে দেওয়া আছে, তা আমি সেখানে AOC আর BOD মান 90 ডিগ্রিটা ওটা কী করলাম, এদিকে নিয়ে চলে গেলাম, আর যেটা পড়ে থাকলো কি, এখানে BOC পড়ে আছে, এখানে AOD পড়ে আছে, তাহলে BOC কোণ যুক্ত AOD সমান 360 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি সমান হচ্ছে 270 ডিগ্রি। এবার বিপরীত কোণ মানে হচ্ছে, মানে কী বলেছে, আমরা এই কোণ দুটো ধরে নিয়েছি, তাহলে আর কোণ দুটো কোণটা, এই কোণটা আর এই কোণটা পড়ে আছে, তাহলে এই দুটো কোণ অবশ্যই বিপরীত কোণ, এদের কী হবে, সমান হবে, তাহলে অতএব BOC কোণ সমান কত হবে, AOD কোণ হবে, BOC বিপরীত কোণ বিপরীত, এই কোণ যা হবে এই কোণও তাই হবে, তাহলে BOC কোণ সমান কত হবে, AOD কোণ, দুটো কোণ সমান। তাহলে এখানে আমি যদি বসিয়ে দিই AOD কোণের জায়গায় যদি BOC বসিয়ে দিই, তাহলে কত হবে, দুটো BOC হবে, এই জন্য লিখলাম 2 BOC সমান 270 ডিগ্রি, তাহলে BOC কোণ সমান কত হবে, 270 ডিগ্রি বাই 2 সমান কত হচ্ছে, 135 ডিগ্রি, তাহলে AOD মান পেয়ে গেলাম
গেলাম, তাহলে বিওসির মান পেয়ে গেলাম 135। তাহলে বিওসি যদি 135 হয় তাহলে এওডি কত হবে? 135। তাহলে প্রত্যেকটি কোণ কত করে পেয়ে গেলাম? 135 ডিগ্রি করে। তাহলে প্রত্যেকটি কোণের মান হলো 135 ডিগ্রি করে। এইভাবে বোঝানোর চেষ্টা। এবার উত্তরটা তারা যারা শুধু উত্তর লিখবে তারা শুধু এইভাবে লিখবে, একের দাগের উত্তরটা লিখবে ডি 135 ডিগ্রি, যারা শুধু উত্তরটা লিখবে এইভাবে লিখবে। কিন্তু কী করে হচ্ছে বুঝতে হলে তোমাকে এইভাবে বুঝে করতে হবে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, পরে কোশ্চেন চলে যাই। কী বলছে দেখো, দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে সময় অর্ধেক হবে, অপরিবর্তিত হবে, দ্বিগুণ হবে, তিনগুণ হবে। যারা মোটামুটি জানো তাদেরকে বলে দিই, উত্তরটা একবার সরাসরি মুখে মুখেই বলা যাবে। দূরত্বটাকে আমি স্থির রাখলাম, এবং গতিবেগের সূত্র কি না নিশ্চয়ই জানো, গতিবেগের সূত্র হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ডিভাইডেড বাই সময়। তাহলে দূরত্ব যদি স্থির থাকে তাহলে গতিবেগ যদি দ্বিগুণ করো সময় তখন অবশ্যই কী হবে? তো সাধারণ জিনিস ভাবো না, তুমি তোমার স্কুল থেকে তোমার বাড়ি থেকে স্কুলে যাচ্ছ, সাইকেল হোক বা মোটরসাইকেল হোক, তুমি যে গতিবেগে যাও সেই গতিবেগটা তুমি বেশি বাড়িয়ে দাও, যদি বেশি বাড়িয়ে দাও মানে দ্বিগুণ করে দাও, তুমি আগে যে গতিবেগে যেতে এবার তুমি সেটাকে দ্বিগুণ যদি গতিবেগ করে দাও নিশ্চয়ই সময়টা তোমার কী লাগবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে উত্তরটা হবে অর্ধেক হবে, উত্তরটা হবে দুই দাগের, উত্তরটা হবে একের দাগে দুই দাগে এ, অর্ধেক হবে। আমি জাস্ট তোমাদেরকে এইভাবে বোঝানোর চেষ্টা করেছি। এখানে ধরো গতিবেগ সমান কী হয়? দূরত্ব বাই সময়। তাহলে এখান থেকে সময় সমান কত হবে? সময় সমান হবে দূরত্ব বাই গতিবেগ। এবার দূরত্বটা ফিক্স থাকলো। এবার আমি কী করলাম, গতিবেগ কী বলেছি, যদি গতিবেগ দ্বিগুণ হয় তার গতিবেগটা আমি যদি দ্বিগুণ হয় তাহলে টু গুণিত গতিবেগ হয়ে যাবে। তাহলে একের দুই, একের সময়টা নিশ্চয়ই কী হবে? একের দুই হয়ে যাবে, একের দুই মানে অর্ধেক। তাহলে উত্তরটা হবে এ, অর্ধেক হবে। আশা করি বুঝতে পেরেছো, তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। ধরো তুমি প্রতি তোমার বাড়ি থেকে তোমার স্কুল প্রতিদিন যে দূরত্ব, ধরো দূরত্ব একই দূরত্ব, স্কুল দূরত্ব একই দূরত্ব, তুমি আজকে কী করলে, সাইকেলে করে তুমি তোমার বিদ্যালয়ে গেলে যে গতিবেগে, এবার পরের দিন যদি তুমি মোটরসাইকেলে যাও বা ওই সাইকেলের গতিবেগ বাড়িয়ে দাও, ঠিক আছে, যদি দ্বিগুণ করে দাও, তাহলে নিশ্চয়ই তোমার ওই স্কুল যেতে তোমার যে সময় লাগতো তা নিশ্চয়ই অর্ধেক হবে। তার উত্তরটা হবে অর্ধেক হবে। পরে প্রশ্ন, 20 জন একটি কাজ 8 দিনে করে, 10 জন ওই কাজটি একের দুই অংশ করবে কত দিনে? তাহলে এটা তো আর মুখে মুখে বললে হবে না, এটা তো অঙ্কটা করতে হবে। উত্তরটা আমি বলে দিচ্ছি, পরে অঙ্কটা করে নেই। দেখো এইভাবে লিখবে, লোক সংখ্যা কাজের পরিমাণ দিন সংখ্যা। লোক সংখ্যা 20 জন লোক, কাজের পরিমাণ কত? 1, আর দিন সংখ্যা হচ্ছে 8। এবার লোক সংখ্যা কমলো, কমলাম, লোক সংখ্যা কমিয়ে দিয়েছি, কাজের পরিমাণ তাহলে কম করে দিচ্ছে কি, অর্ধেক বলে দিচ্ছে, হাফ। তাহলে এবার বলছে দিন সংখ্যা কত হবে, ধরে নিচ্ছি এক্স, বা ধরতে পারো না ধরতে কোনো সমস্যা। তাহলে অতএব কী বের করতে হবে, দিন সংখ্যা বের করতে হবে, অতএব নির্ণয় দিন সংখ্যা সমান কত হবে, এখানে 8 গুণিত, দেখো লোক সংখ্যা 8, লোক সংখ্যা ছিল 20, তাহলে দিন সংখ্যা ছিল 8। এবার লোক সংখ্যা কমিয়ে দাও, লোক সংখ্যা যদি কমিয়ে দাও দিন সংখ্যা অবশ্যই কী হবে, বাড়বে, ঠিক বাড়বে। তো তার বাড়লে মানে তাহলে কী হবে, বড়ো সংখ্যার উপর হবে, তাহলে 20/10 গুণিত। এখানেও ঠিক একই রকম, কাজের পরিমাণ 1 আছে, তাহলে কাজের পরিমাণ 1 হলো 8 দিন লাগবে, তার কাজের পরিমাণ যদি অর্ধেক করে দাও, কাজের পরিমাণ যদি অর্ধেক করে দাও তাহলে কী হবে, দিন সংখ্যা কী হয়ে যাবে, তার কমে যাবে, তার কমটা উপরে বেশি হবে। 1 কাজের পরিমাণ 1 আর দিন সংখ্যা হচ্ছে 8, কাজের পরিমাণ যদি কমিয়ে দাও তাহলে দিন সংখ্যাটা কী হবে, কাজের পরিমাণ কমে গেল, কমে গেলে দিন সংখ্যাটা কী হবে, তার কমে যাবে, এটা কমছে কমছে, তাহলে কম কমলান করে এখানে 1 বড়ো না হাফ বড়ো, তাহলে নিশ্চয়ই 1টা বড়ো, 1-2টা কম, তাহলে এই জন্য 1-2 উপরে থাকলো ডিভাইডেড বাই 1। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার তুমি এখানে 1-2টা নিচে চলে গেলো, কাটাটি করলাম, কাটাটি করতে এখানে পেয়ে গেলাম কত, 8। তাহলে উত্তরটা হলো এখানে বি হচ্ছে 8 দিনে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এইভাবে 2-এর উত্তরটা হচ্ছে, 3-এর দাগের উত্তরটা হচ্ছে বি, 8 দিনে। ঠিক আছে, ওকে, এরপর চলে আসি পরের কোশ্চেন। বলেছে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণ দেওয়া আছে 5:2, এই ধরনের 28 কিগ্রা পিতলে তামা আছে কত বের করতে বলে? খুব সোজা, তাহলে কীভাবে করবে দেখে নাও। তামা অনুপাত দস্তার সমান 5:2 দেওয়া আছে, যেহেতু তামারটা বের করতে বলে, তাই জন্য শুধু তামার আনুপাতিক ভাগহারটা বের করলাম। অতএব তামার আনুপাতিক ভাগহার কত হবে, 5/2 এই ধরনের যোগফল, 5+2 সমান কত হচ্ছে, 5/7। এবার কত কিগ্রা বলেছে না, অত 28 কিগ্রা, অতএব 28 কিগ্রা পিতলে তামা আছে কত, 5/7 গুণিত 28, তাহলে 7×4=28, তাহলে 5×4=20 কিগ্রা, তাহলে উত্তরটা হবে 20 কিগ্রা, ডির দাগের উত্তরটা হবে ডির দাগের 20 কিগ্রা, 4-এর দাগের উত্তরটা হলো ডি 20 কিগ্রা। আশা করি বুঝতে পেরেছো। পরে প্রশ্ন, বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 দিনে ও 30 দিনে করতে পারে, দুজনে একসঙ্গে, একদিনে করে করে দুজনে একসঙ্গে বলেছি মানে এটা কত হবে, কোনটা হবে বের করতে বলেছে, খুব সোজা, দেখো তুমি তাহলে কীভাবে করবে দেখে নাও। এইভাবে করবে, বুলু 20 দিনে একটি কাজ করে 1 অংশ, তাহলে বুলু 1 দিনে একটি কাজ করে কত, 1/20 অংশ, আবার তথাগত 30 দিনে একটি কাজ করে কত দিনে, 1 অংশ, তাহলে তথাগত 1 দিনে একটি কাজ করে কত, 1/30 অংশ। তাহলে অতএব এই দুজনে, অতএব বুলু আর তথাগত দুজনে একসঙ্গে একদিনে, এখানে একদিনে প্রত্যেকের একদিনে বের করেছে, একদিনে মোট কাজ করবে কত, এখানে 1/20 যুক্ত 1/30 অংশ, অর্থাৎ এখানে উত্তরটা হয়ে গেল সি এর দাগের 1/20 যুক্ত 1/30 অংশ। আশা করি বুঝতে পেরেছো,
এইভাবে একের 20 যুক্ত একের 30 অংশ এটা পেয়ে গেলাম। পরে প্রশ্ন দেখে নাও, একটা ছবি দেওয়া হয়েছে দেখো পি, আর এখানে কোনো নাম নেই, কিউও নেই আরও নেই চিত্রে। এবারে এটা এগিয়ে বলেছে যে কিউ আর লেস দ্যান পি আর, বিতে পি আর লেস দ্যান পি কিউ, সিতে কিউ আর লেস দ্যান পি কিউ, কিউ আর গ্রেটার দ্যান পি কিউ, এই কোনটা হবে বের করতে বলেছে। দেখো এই ছবি যেহেতু নেই তার জন্য দেখো আমি বলেছি তুমি যেটা ইচ্ছা ধরতে পারো কোনো সমস্যা নেই। দেখো আমি ধরে নিচ্ছি পি কিউ আর, এই এটা কিউ ধরলাম এটা আর ধরলাম। বলছেন না স্যার আমি এটা এখানে কিউ ধরবো এটা, তোমার যেটা ইচ্ছা ধরো না কেন নিয়মটাকে জেনে নাও তাহলে বুঝতে পারবে তোমাদের কী কী দেওয়া আছে দেখতে পাচ্ছ। আমি যদি এখানে কিউ আর ধরেই করেছি দেখলে তুমি পরে বুঝতে পারবে পি কিউ আর এই কোনটা হচ্ছে 59 ডিগ্রি, পি কিউ আর কোনটা হচ্ছে 59 ডিগ্রি, আর পি আর কিউ মানে পি আর কিউ এই কোনটা হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, পি কিউ আর 59 ডিগ্রি আর পি আর কিউ হচ্ছে 50 ডিগ্রি দেওয়া আছে। এবার এই কোনটা কত ডিগ্রি হবে, যেহেতু ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে দুটো কোণ দেওয়া আছে, তাহলে একটা কোণ বের করতে হলে কী হবে 180 থেকে ওই দুটো কোণ বিয়োগ করে দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো কিউ পি আর সময় পেয়ে যাবো 180 ডিগ্রি মাইনাস 59 ডিগ্রি মাইনাস 50, অর্থাৎ 71 ডিগ্রি পেয়ে গেলাম এই কোণটা। তাহলে এখানে সব থেকে বড় কোণ কোনটা না 71 ডিগ্রি, তাই তো? এবার আমরা একটা সূত্র জানি, সূত্র মানে আমরা একটা সংজ্ঞা জানি কি, দেখো আমরা জানি কোনো ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত, বৃহত্তর কোণের আমরা জানি কোনো ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বৃহত্তম কোণ কোনটা 71 ডিগ্রি, এটা বৃহত্তম কোণ। এই বৃহত্তম কোণের বিপরীত বাহু কোনটা, বিপরীত বাহু হচ্ছে এখানে কিউআর, কিউআর বলতে পারো বা আর কিউ বলতে পারো কোনো সমস্যা নেই, একই তো জিনিস। তার বলছে কোনো ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য, বিপরীত বাহু দৈর্ঘ্য হচ্ছে কিউআর, সর্বদা ক্ষুদ্রতম কোণে, ক্ষুদ্রতম কোণটা এখানে 50 ডিগ্রি, এখানে ক্ষুদ্রতম কোণ কোনটা 50 ডিগ্রি, 50 ডিগ্রি ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য অপেক্ষায় বৃহত্তর হবে। তাহলে 50 ডিগ্রি অর্থ কোন কোনটা পি কিউ, তাহলে পি কিউটা কি বুঝতে পেরেছি এখানে সেটাই বলেছে, তাহলে অর্থাৎ তাহলে কে বড় হলো না বৃহত্তর কোনটা কোনটা বড় হলো না, কিউ আরটা কি অবশ্যই কী হবে বেশি হবে, তাহলে এখানে লিখতে পারো অতএব আর পি কিউ, আর পি কিউ এর বিপরীত বাহু দৈর্ঘ্য অর্থাৎ কিউ আর এর দৈর্ঘ্য বেশি হবে, কিউ আর এর দৈর্ঘ্যটা কী হবে বেশি হবে। এইটুকু মনে রাখো যে কোনটা বড়, যে কোনটা বড় তার বাহু দৈর্ঘ্যরও বড়, অর্থাৎ এখানে কী হবে মানে কিউ আরটা বড়, অর্থাৎ কিউ আর গ্রেটার দেন কী হবে ছোট কোণ, ছোট কোণ 50, তার উল্টো কোণ কত পি কিউ, তাহলে কিউ আরটা বড় হবে কার থেকে পি কিউর থেকে। বড় কোণটা সবসময় উল্টো বাহু যে বড় দৈর্ঘ্য সেটা সবসময় বড় হবে ছোট কোণটার ছোট বাহুর থেকে, আশা করি বুঝতে পেরেছ। এইভাবে আমাদের উত্তরটা এখানে হয়ে যাচ্ছে ডি কিউ আর গ্রেটার দ্যান পি কিউ। দেখো কিউ আর তুমি যদি কিউটা এখানে ধরতে একই জিনিস হতো, কিউ আর কিউ জিনিসটা একই তো হতো, এখানে কিউ বা এখানে আর ধরে যেটা ধরো ছবিটা কিন্তু এইভাবে একটু ঘুরে ঘুরিয়ে দেওয়া আছে, ঠিক আছে, তোমাকে কিন্তু এইভাবে জেনে করতে হবে। আর এটা মনে রাখতে হবে কোনো ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য সর্বদা ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য অপেক্ষায় বৃহত্তর হয়, অর্থাৎ ক্ষুদ্রতম কোণ হচ্ছে 50 ডিগ্রি, অর্থাৎ তার উল্টো বাহু মানে পি কিউ, আর বৃহত্তর কোণ হচ্ছে 71 ডিগ্রি, তার উল্টো বাহু হচ্ছে কিউ আর থেকে, এটা বড় মানে কিউ আরটা বড় কার থেকে পি কিউ থেকে, তাহলে উত্তরটা হবে ডি কিউ আর গ্রেটার দেন পি কিউ, আশা করি বুঝতে পেরেছ। পরে প্রশ্ন, তো পরে 2m + 5n × 2m − 5n এবং mn × 2m − 5n সংখ্যামালা দুটির গসাগু কত, এটা তো খুবই সোজা, মানে গসাগুটা নিশ্চয় যেটা কমন এলিমেন্ট হয়, দেখো 2m + 5n × 2m − 5n এটা দেওয়া আছে, আর একটা দেওয়া আছে mn × 2m − 5n, গসাগু মনে হচ্ছে দুটো রাশির কী হবে, দুটো রাশি যেটা কমন, তাহলে দেখতে পাচ্ছি এইটার কমন হচ্ছে এইটা আর এখানেও কমন আছে 2m − 5n, তাহলে নির্ণয় গসাগু কত হবে 2m − 5n, তাহলে উত্তরটা হবে কি ডি দাগে 2m − 5n, এখানে উত্তরটা হয়ে গেল ডি দাগে 2m − 5n। তাহলে আমাদের একের দাগে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসি দুইয়ের দাগের, কী বলে দেখো সত্য মিথ্যা, দুই দাগে বলেছে সত্য এবং মিথ্যা লিখো। এক নম্বরে 30 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণ 5:1, ইহাতে ডেটল আছে 25 লিটার, এটা সত্য না মিথ্যা বলেছে, দেখি আমি ক্যালকুলেশন করি, তাহলে জল অনুপাত ডেটল কত হবে 5:1, এরকম কত লিটার 30 লিটার, কী বের করতে বলেছে ডেটল, তার সাথে দেখে নেই কীভাবে করবো, দেখে নেই জল অনুপাত ডেটল দেওয়া আছে 5:1, যেহেতু ডেটল বের করতে বলেছে জল নয় ডেটল, তাহলে আমরা ডেটলের আনুপাতিক ভাগটা বের করে নিলাম, যেহেতু শর্ট কোশ্চেন আমি জাস্ট রাপিয়ে ক্যালকুলেশন করছি, এই জন্য যেটা দরকার সেটাও বের করে নিচ্ছি। ডেটলের আনুপাতিক ভাগ আর কত হবে, ডেটল হচ্ছে 1:5:1 মানে 5:1 মানে 1:6, এবার কত লিটার না 30 লিটার, 30 লিটার ডেটল জলে ডেটলের পরিমাণ কত হবে না 1:6 × 30 মানে 6×5 = 30, অত কত হচ্ছে 5 লিটার, তার 30 লিটার ডেটল জলে ডেটলের পরিমাণ হচ্ছে 5 লিটার, কিন্তু কোশ্চেনে কত বলা আছে, বলা আছে ডেটল আছে 25 লিটার, তাহলে এটা সত্য না মিথ্যা, অবশ্যই উত্তরটা হবে কি, উত্তরটা হবে মিথ্যা, আশা করি বুঝতে পেরেছো উত্তরটা হবে মিথ্যা। পরে প্রশ্ন, 27x³ - 343y³ সংখ্যামালাটি 3x - 7y দ্বারা বিভাজ্য,
অর্থাৎ 3x-7y টা এটা দিয়ে ভাগ যাবে, ভাগ যাবে মানে তার বা এইটার যদি একটা উৎপাদক যদি 3x-7y হয় তাহলে এই সংক্রমণটা এটা বিভাজ্য, তাহলে এটা আমি উৎপাদক করে নেই, এই 3x-7y আসি কিনা দেখে নেই। দেখো আমরা কি করলাম, 27xx³-343yq লিখতে পারে, 27কে লিখতে পারে 3x³-343yq লিখতে পারে 7y³, মানে aq-bq, aq-bq উৎপাদক সূত্র কি না, a-b(a²+ab+b², তাহলে এখানেও বসালাম 3x-7y(9x²+ab), মানে 21xy+b² মানে 49y² ঠিক আছে, ওয়াই মাথা ওয়াই স্কোয়ার হবে, এটা ওয়াই স্কোয়ার, 9x² + 21xy + 49y² তাহলে দেখো এটার একটা উৎপাদক কিন্তু, এই যে প্রথম যে উৎপাদকটা, এই সংক্রমণটার একটা উৎপাদক কিন্তু আছে 3x-7y, যদি উৎপাদক হয় অবশ্যই তাহলে লিখতে পারি যে 7x²-7y সংক্রমণটি 3x-7y দ্বারা বিভাজ্য, এরা যদি একটা উৎপাদক হয় অবশ্যই এটা ভাগ কেটে যাবে, তো বিভাজ্য হবে, তাহলে উত্তরটা এখানে হবে সত্য, এখানে যে বলা আছে বিভাজ্য 3x-7y, তাহলে উত্তরটা হবে কি সত্য, আগেটা মিথ্যা হয়ে গেছে এটা হলো সত্য। তিন নম্বর বলেছে 2a² b এবং 4ab² এর গসাগু হবে 4a² b², দেখা যাক এই প্রথম দুটো রাশির গসাগু কত হয় দেখে নিই আমি। দেখো 2a² b কে লিখতে পারো 2 × a² মানে দুটো এ আছে, দুটো এ গুণিতক বি, এখানে 4 কে লিখতে পারো 2 × 2, এখানে গুণিতক এ, b² লিখতে পারি b × b, এখানে একটা ছাড়া হয়ে গেছে, এখানে একটা আর একটা বি হবে, এটা মনে রাখবে এখানে একটা বি হবে, ঠিক আছে এখানে একটা বি হবে, ঠিক আছে তাহলে লেখো নির্ণয় গসাগু কত হলো, না নির্ণয় গসাগু হলো, তাহলে দেখো গসাগু মানে কি কমনটা, এখানে দেখো লাল কালার দিয়েছি, এখানে 2 আছে, এখানে 2 আছে, তা 2 লিখলাম, এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এ লিখলাম, এখানে বি আছে, এখানে বি আছে, বি লিখলাম, আর তো কিছু হবে না, কারণ এখানে এখানে গুণিত যে বিটা ছিল সেই বি তো এখানে নেই, এখানে একটাই বি আছে, তাহলে এখানে হলো 2ab, মানে উত্তরটা হলো 2ab, তাহলে 2a² b আর 4ab² গসাগু বেরোলো 2ab, কিন্তু এখানে আছে কি, এখানে বলেছে 4a² b², তাহলে এটা কি হবে অবশ্যই মিথ্যা হবে, তাহলে উত্তরটা হবে মিথ্যা, উত্তরটা লিখবে মিথ্যা, আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন কি বলেছে, দেখো x²/a + a² + x এটা হয় কিনা আমরা দেখে নিই, দেখো x²/a + a² + x এর লসাগু কত হচ্ছে, এ এক্স কোন কোন গুণগুলো হচ্ছে x³ আর হচ্ছে aq, তাহলে x³ + aq / ax, কিন্তু নিশ্চয়ই এটা তো নয়, এটা তো নয়, এই জন্য আমি লিখে দিলাম not = x²+a² / a+x, তাহলে এটা কি সত্যি নয়, তাহলে উত্তরটা হবে মিথ্যা, চারের দাগের উত্তরটা হবে কি মিথ্যা, আশা করি বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেন কি বলেছে, দেখো একটা ছবি দেওয়া আছে, দেখে দেখতে পাচ্ছ এখানে 59°, 70°, এখানে এক্স ডিগ্রি, বলছে চিত্রে এক্স ডিগ্রিটা কত, 70°-50°, বলেছে এক্স ডিগ্রিটা হচ্ছে 70°-50°। দেখো আমরা জানি, আমরা একটু শিখেছি যে কোনো বহিস্থ, এটা কি এক্স ডিগ্রিটা কি বহিস্থ কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ, একটা ত্রিভুজের বহিস্থ কোণ কি হয় অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান, অর্থাৎ এক্স ডিটা কি হবে এদের বিপরীত কোণ কোনটাই, যে এই 70° আর 59° এদের যোগফলের সমষ্টির সমান, কিন্তু এখানে আছে কি বিয়োগ 70°-50°, এটা একেবারে ভুল, এটা কিটা হবে না 70°+50° হবে, আশা করি বুঝতে পেরেছো, তাহলে এটা হবে মিথ্যা। কি বললাম বোঝা গেছে এই সূত্রটা কী করে বললাম, বললাম বুঝতে পারবো যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ কি হবে না অন্তস্থ, অন্তস্থ মানে ভিতরে, অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের, এই কোণের বিপরীত কোণ কোনটা 70°-59°-এর সমষ্টির সমান, মানে 70°+59°, তাহলে এখানে চিত্রে x²=70°-59° আছে, এটা একেবারে ভুল, এখানে হতো কি না x² = 70°+50°, তাহলে এটা একেবারে মিথ্যে, আশা করি বুঝতে পেরেছো। পরে প্রশ্ন কি দেখানো, হারুন চাচা একদিনে কোনো কাজের 1/10 অংশ করেন, সম্পূর্ণ কাজটি করতে হারুন চাচা 10 দিন সময় লাগবে, দেখে নিই এটা খুবই সোজা পেরে যাবে। আচ্ছা এটা তো আমি বলে দিলাম এটা উত্তরটা হলো মিথ্যে, 5 দাগের উত্তরটা হলো মিথ্যে। এবার দেখো হারুন চাচা 1/10 অংশ কাজ করেন একদিনে, তা হারুন চাচা 1 অংশ কাজ করেন কত, 1 × 10 = 2 উপরে উঠে যাবে, তাহলে 1 × 10/1 মানে 10 দিনে, তাহলে এখানে যেটা বলা 1 অংশ মানেই হচ্ছে সম্পূর্ণ অংশ, 1 অংশ মানেই হচ্ছে সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ করে কত দিনে 10 দিনে, তাহলে উত্তরটা যেখানে এখানে যে কোশ্চেনে যেটা বলা হয়েছিল যে সম্পূর্ণ কাজটি করে হারুন চাচা 10 দিনে, তাহলে এটা কী হবে উত্তরটা হবে সত্য, তাহলে আমি এখানে উত্তরটা আমি সত্য লিখে দিয়েছি, উত্তরটা হবে সত্য, আশা করি বুঝতে পেরেছো। ব্যাস এরপরে দেখো পরে কোশ্চেন, 2.25 টাকা 5 টাকার শতকরা 4.5, 2.25 টাকা 5 টাকার শতকরা 4.5, দেখো এর সূত্রটা কি, 2.25 টাকা 5 টাকার শতকরা কত হবে, 2.25/5 × 100, ঠিক আছে শতকরা মানে হচ্ছে 2.25/5 × 100, এখানে যদি দশমিক দিয়ে 2.2 দশমিকটা যদি তুলে দিই নিচে তাহলে কত হয়ে যাবে 100, এই 100 কেটে গেল, তাহলে 5 দিয়ে কাটলে 5 × 4 = 20, 5 + 5 মানে হচ্ছে 45, উত্তরটা হচ্ছে 45, কিন্তু এখানে আছে কি, এখানে আছে 4.5,
2.25 টাকা 5 টাকার শতকরা হচ্ছে 45 কিন্তু এখানে দেখাচ্ছে 4.5 এটা একবারে মিথ্যে তাহলে উত্তরটা লিখবে মিথ্যা আশা করি বুঝতে পেরেছো সত্য মিথ্যা কোনটা হলো বুঝতে পেরেছো এবং উত্তরটা কোনটা হলো বুঝতে পেরেছো এবং কি করে হচ্ছে সেটাও বুঝতে পেরেছো চলে যাই এবারে পরের কোশ্চেনে তিনের দাগে কি বলছে দেখো তিনের দাগে একের দাগে একটা ছবি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বলে চিত্রে এবিসি এর এবি সমান এসি বিএসি সমান 70 ডিগ্রি তাহলে এবিসি এবং এসিবির পরিমাণ কত এটা বের করতে বলেছে কিভাবে করবে দেখে নাও দেখো ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা দেওয়া হয়েছে আচ্ছা তোমাকে যেহেতু বলা আছে এবি সমান এসি বলা আছে কোশ্চেনে দেখে নাও এবি সমান এসি বলা আছে এবং বিএসি সত্য এই কোণটা 70 ডিগ্রি বলা আছে তাহলে এবি সমান যদি এসি হয় একটা যে কোনো ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তার উল্টো কোণগুলো অবশ্যই কী হবে সমান হবে অর্থাৎ এবি বাহু সমান এবি বাহুর উল্টো কোণ কোনটা সি কোণ মানে এসি বি কোণ আবার এই কোণটা এসি সমান বলেছে এসি বাহুর উল্টো কোণ কোনটা বি কোণ মানে এবিসি কোণ সমান তাহলে এখান থেকে লিখতে পারো অতএব এসি বি কোণ সমান হচ্ছে এবিসি কোণ এটা বুঝতে পারছো নিশ্চয়ই কী করে হলো যে কোনো ত্রিভুজের বাহুগুলো কোণ যদি সমান হয়ে যায় তার উল্টো বাহুগুলো সমান এইখান থেকে পেলাম এবার যেহেতু ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি এখানে লিখলাম অতএব এবিসি ত্রিভুজ যুক্ত আর সরি ত্রিভুজ এবিসি কোণ যুক্ত বিএসি কোণ যুক্ত এসিবি কোণ 180 ডিগ্রি এবার দেখো এবিসি কোণ যুক্ত এবিসি কোণ এবিসি কোণ দেখো এখানে পেয়েছি আমরা এই যে এসিবি কোণ এই যে এসিবি কোণ এসিবি কোণ এই সিম মান কত এবিসি এখানে এবিসি বসালাম আর এসিবি মান 70 ডিগ্রি দেওয়া 70 ডিগ্রি বসালাম সমান 180 তাহলে 2 ইন্টু এবিসি সমান 110 ডিগ্রি তাহলে এবিসি সমান পেয়ে গেলাম 110 ডিগ্রি বাই 2 মানে কাটাটি করলে হচ্ছে 55 ডিগ্রি তাহলে এবিসি কোণ যদি 55 ডিগ্রি হয় যেহেতু এবিসি কোণ 55 পেয়েছি তাহলে এসিবি কোণ কত হবে না এসিবি কোণ হবে 55 ডিগ্রি তাহলে দুটো কোণ এখানে সমান হয়ে গেল বাহু সমান হয়েছে মানে উল্টো কোণগুলোও অবশ্যই সমান হবে আশা করি বুঝতে পারছি এবং প্রতিটি কোণ কত করে হলো 55 ডিগ্রি করে ঠিক আছে ব্যাস এরপরে কোশ্চেন দেখো কি বলেছে দুটি সমান মাপের কৌটায় মিশ্র চায়ে আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণ যথাক্রমে 5:18 এবং 2:3 কোন কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি আছে সেটা বের করতে হবে দেখো সেটা কীভাবে করবে দেখো এইভাবে লিখবে প্রথম কৌটায় আসাম চা অনুপাত দার্জিলিং চা প্রথম দেওয়া আছে কত 5:18 দেওয়া আছে দ্বিতীয় কৌটায় আসাম চা অনুপাত দার্জিলিং চা কত দেওয়া আছে 2:3 দেওয়া আছে তোমার কী বের করতে হবে আসাম চায়ের আনুপাতিক ভাগ হার তাহলে অতএব প্রথম কোটায় আসাম চায়ের আনুপাতিক ভাগ হার কত হবে প্রথম প্রথম কোটা কোনটা এটা আসাম চা কত আছে ফাইভ ডিভাইডেড বাই ফাইভ প্লাস আঠারো মানে কত হচ্ছে 5/23 এবং দ্বিতীয় কোটায় আসাম চায়ের আনুপাতিক ভাগ হার কত আছে দ্বিতীয় কোটায় আসাম চায়ের ভাগ হার কত আছে 2/3 আর 2 যোগ করলে কত 5 তাহলে এখানে লিখলাম ভাগ হার হলো 2/2 প্লাস 3 মানে 2/5 এবার কোনটাই বেশি আছে কী করে করবো দেখো প্রথমটা আছে 5/23 আর দ্বিতীয়টা আছে 2/5 এর হরে দেওয়া আছে 23 এর হরে দেওয়া আছে 5 আমি কী করলাম এর এর লবার হরকে আমি গুণ করলাম 5 দ্বারা আর এর লবার গুণ করলাম 23 দ্বারা কারণ হরকে সমান করার জন্য এটা করতে হলো নিশ্চয়ই জানো তাহলে আমি উপর নিচেই 5 দ্বারা গুণ করলাম এটার গুণ করলে কত হয় 5/5 = 25 এখানে 5 দ্বারা গুণ করলে হচ্ছে 115 আর এখানে ওর উপর নিচে 23 দ্বারা গুণ করেছি তা 2 কে 23 দিন 46 আর 5 গুণ 23 = 115 দুজনের দেখো হর সমান হয়ে গেছে হর যখন সমান হয়ে গেছে এর লব কত 25 আর এর লব হচ্ছে 46 তাহলে কে বড় 46টা বড় তাহলে এখানে লিখতে হলো অতএব যেহেতু 46 যেহেতু 46 গেটার দ্যান 25 তাহলে কোনটা বড় হলো দ্বিতীয় কৌটা তাহলে উত্তরটা কী হবে অতএব দ্বিতীয় কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি উত্তরটা লিখবে অতএব দ্বিতীয় কৌটায় আসাম চায়ের পরিমাণটা হচ্ছে বেশি আশা করি বুঝতে পেরেছো ওকে পরের কোশ্চেন কী বলেছে দেখে নেই দেখো তিনের দাগে বলেছে গণিতের ভাষায় সমস্যাটা লেখো এখানে দেখো গরুর সংখ্যাটি 8 সময় 15 খড়ের পরিমাণ 4 10/72 এখানে এক্স দেওয়া হয়েছে প্রথম কোশ্চেন বলা হয়েছে সময় স্থির থাকলে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণের সমানুপাতিক সম্পর্কটা লেখো আর বিতে বলা হয়েছে গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণ সমানুপাতিক সম্পর্কটা লেখো ঠিক আছে দেখো এর উত্তরটা আমি এদিকে করেছি আগে দেখে নিচ্ছি আপনাকে প্রথম এটা বিটা বলা করা হয়ে গেছিলো এর প্রথম উত্তরটা হবে এইভাবে লিখবে এর দাগের সময় স্থির থাকলে গরুর সংখ্যা বাড়লে খড়ের পরিমাণ বাড়বে ঠিক আছে সময় যদি স্থির থাকো দেখো এখানে ছবিটা দেখলে বুঝতে পারবে সময়টা স্থির এবার গরুর সংখ্যা ছিল 8 খড়ের পরিমাণ কত ছিল 4 ঠিক আছে 4 গাভন এবার গরুর সংখ্যা যদি বাড়ানো হয় ঠিক আছে মানে এটা 8 ছিল 8 থেকে 10 বেড়েছে নিশ্চয়ই গরুর সংখ্যা বাড়লে অবশ্যই খড়ের পরিমাণ কী হবে বাড়বে তার বাড়লে বাড়লে অবশ্যই কী সম্পর্ক সরল সম্পর্ক অথবা কমলে কমলে সেটাও সরল সম্পর্ক তাহলে এখানে দেখতে পাচ্ছি 10 মানে যেমন বেড়েছে নিশ্চয়ই খড়ের পরিমাণ অবশ্যই বাড়বে তাহলে বাড়লে বাড়লে এটা কী সম্পর্ক হবে সরল সম্পর্ক সেই কথাটা আমি এখানে লিখেছি সময় স্থির থাকলে গরুর সংখ্যা বাড়লে খড়ের পরিমাণ বাড়বে এবং গরুর সংখ্যা যদি কমানো হয় কমলে খড়ের পরিমাণও কমবে তাহলে অতএব সময় স্থির থাকলে গরুর সংখ্যার সাথে খড়ের পরিমাণ সরল সম্পর্ক এটা হচ্ছে এর দাগের উত্তরটা আশা করি বুঝতে পেরেছো এইভাবে লিখবে এরপর বি দাগে বলেছে দেখো
গরুর সংখ্যা স্থির থাকলে, এবার বলছে গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খড়ের পরিমাণ সম্পর্কটা কি সম্প্রসারণ লিখতে বলেছে, তো বিদ্যার উত্তরটা উপরটা লিখেছি আগে, প্রথমে লিখেছি, দেখো একদম ভালো করে বুঝতে পারবো। গরুর সংখ্যা, এবার দেখো এই গরুর সংখ্যা আমি কি করলাম স্থির করে দিলাম, এবার সময় আর খড়ের, এবার সময় লাগে 15 দিনে, খড়ের পরিমাণ কত লাগে 4, এবার সময়কে আমি বাড়িয়ে দিয়েছি, সময় যদি বাড়িয়ে দেওয়া হয় নিশ্চয়ই খড়ের পরিমাণ ওই গরুর তো একই থাকবে, তার সময় তাহলে কি করলাম বাড়লো, তা বেশি দিন যখন থাকবে নিশ্চয়ই খড়ের পরিমাণ অবশ্যই কি হবে, খড়ের কম পরিমাণ অবশ্যই কি হবে, অবশ্যই অবশ্যই কি বাড়বে, বাড়লো বাড়লো বা কমলো কমলো সেটা কী সম্পর্ক, সরল সম্পর্ক। তাই এখানে লিখলাম দেখো, গরুর সংখ্যা একই থাকলে সময় বাড়লে খড়ের পরিমাণ বাড়বে, ঠিক আছে, গরুর সংখ্যা যদি একই থাকে তাহলে সময় বাড়লে খড়ের পরিমাণ বাড়বে, আবার সময় যদি কমে, এখানে দেখো সময় বাড়িয়ে দিয়েছি এই জন্য কী হয় বাড় খড়ের পরিমাণ বাড়বে, আবার সময় যদি কমিয়ে দিতাম নিশ্চয়ই খড়ের পরিমাণ কমতো, তাহলে কম সময় কমলে খড়ের পরিমাণও কমবে, তাহলে অতএব গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সাথে খড়ের পরিমাণ সরল সম্পর্ক, গরুর সংখ্যা স্থির থাকলে সময়ের সাথে খড়ের পরিমাণ সরল সম্পর্ক। আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নের উত্তরটা, নিশ্চয়ই আশা করি বুঝে গেছো। এবার পরে প্রশ্ন কী বলে, চার দাগের এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, বীজগাণিতিক সংখ্যামালার পির মান দেওয়া আছে, কিউ দেওয়া আছে, বলেছে সংখ্যামালাটার উৎপাদকটি লেখো। দেখো উৎপাদকটা কী করবে, দেখো উৎপাদক খুবই সোজা, মানটা বসিয়ে দিয়েছি, দেখো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সংখ্যামালায় পি সমান এ প্লাস বি এবং কিউ সমান এ গুণিতক বি বসিয়ে পাই, এখানে বসিয়ে দিলাম পির জায়গায়, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস কিউ হচ্ছে এ গুণিতক বি, তাহলে এবার দেখো ভেঙে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ গুণিতক বি, এই প্রথম দুটো থেকে এক্স কমন নিলাম, এক্স কমন এক্স প্লাস এ, এখানে বি কমন নিলাম এক্স প্লাস এ, তাহলে এক্স প্লাস এ কমন চলে এলো, থাকলো কত এক্স প্লাস বি, তাহলে আমাদের উৎপাদকটা বেরোলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তাহলে এইভাবে করতে হবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই, চার দেখার উত্তর এইভাবে বুঝতে পারছো। এবার চলে যাই চার দেখার একের কোশ্চেন, চার মার্ক করে আছে, প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ এক্স বাই টু সমান ওয়ান বাই টু এক্স যুক্ত ওয়ান হলে এইটার মান নির্ণয় করতে বলেছে, কীভাবে করবে সেটা দেখে নাও, এভাবে করে দিয়েছি এক্স বাই টু সমান ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান, এটা দেওয়া আছে, আমি এটাকে ডান দিকে বাম দিকে নিয়ে এলাম, তাহলে এক্স বাই টু এটা এদিকে আসলে বিয়োগ ওয়ান বাই টু এক্স সমান ওয়ান, তাহলে এখানে নিচে দেখো কী কমে আছে, দুই কমে যাচ্ছে মানে একের দুই কমন যাচ্ছে, তাহলে একের দুই কমন নিয়ে নিলাম, এখানে থাকলো এক্স, এখানে মাইনাস, এখানে ওয়ান বাই এক্স সমান কত ওয়ান, একের দুইটা দুইটা তাহলে কোনো কোনো গুণ করলে এখানে একের সঙ্গে দুই গুণ হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত পেলাম দুই, তো এখান থেকে পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়ান এক্স ওয়ান বাই এক্সের মান দুই পেয়ে গেলাম, আমাকে বের করতে বলেছে কি এক্স এস কিউ মাইনাস ওয়ান বাই এক্স এস কিউ মান, তাহলে আমরা এটাকে সাজিয়ে নিলাম এক্সের হোল কিউব মাইনাস ওয়ান বাই এক্সের হোল কিউব, এ কিউ মাইনাস বি কিউবের মান নির্ণয় করা সূত্রটা কি, মানের সূত্র হচ্ছে এ মাইনাস বির হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা বসালাম এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত দেওয়া আছে টু দেওয়া আছে, তাহলে টুর কিউব প্লাস থ্রি ইন্টু এটার মান কত হচ্ছে টু, দুইয়ের কিউ কত হয় দুতে চার দিয়ে আট, আর তিন দুয়ে ছয়, আট ছয় চোদ্দো, তাহলে চার দিকে একের উত্তরটা কত বেরোলো চোদ্দো, এইভাবে করবে সুন্দর করে। এরপরে পরে কোশ্চেন বলা দেখো দুয়ে ভাগ করতে বলেছে, এম স্কোয়ার মাইনাস ফাইভ এন প্লাস সিক্স কে এম মাইনাস তিন দিয়ে ভাগ করতে বলেছে, খুবই সোজা, কীভাবে করবে সেটা দেখে নাও, দেখো একটু ভাগ করে দিয়েছি, দেখো এইটা এম মাইনাস থ্রি কে এম স্কোয়ার মাইনাস ফাইভ এন প্লাস সিক্স দিয়ে ভাগ করতে হবে, তার প্রথমে কী করলাম এম দিয়ে দিলাম, এম গুণ করে দেখো গুণ করো এম এস এম গুণ করলে এম স্কোয়ার মাইনাস থ্রি এম, তাহলে এম স্কোয়ার মাইনাস থ্রি এম, এবার মাঝখানে এখানে কী করতে বিয়োগ করতো বিয়োগ, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এম স্কোয়ার মাইনাস এমসে কেটে গেল, তাহলে মাইনাস ফাইভ এম প্লাস থ্রি এম কত হয় মাইনাস টু এম, আর এখানে প্লাস সিক্স নামলো, আবার যেহেতু মাইনাস টু এম আছে আমি কী করলাম মাইনাস টু দিয়ে গুণ করলাম, তাহলে মাইনাস টু এম আর মাইনাসে মাইনাসে প্লাস সিক্স, এখানে আবার দেখো মাইনাস করলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে হলো শূন্য, অতএব নির্ণয় ভাগফল কত হলো এম মাইনাস টু, নির্ণয় ভাগফল পেয়ে গেলাম এম মাইনাস টু, আশা করি বুঝতে পেরেছো এইভাবে সুন্দর করে ভাগটা করবে। এবার চলে যাচ্ছি পাঁচে দেড় কোশ্চেন, কী বলছে দেখো ক্লাসের ছাত্রছাত্রীরা কোনো কোন 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 খেলা কতজন করে পছন্দ করে শতকরা তার তালিকা হলো, একজন কেবলমাত্র একটি খেলাই পছন্দ করবে, একটা তালিকা দেওয়া হয়েছে, দেখো ক্রিকেটের জন্য 60, ফুটবল হচ্ছে 30, ব্যাডমিন্টন হচ্ছে 10, কী করতে বলেছে না পাই চিত্রে যে বৃত্তকলাগুলির তথ্যটির অংশগুলিকে বোঝাবে সেই বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণগুলি নির্ণয় করতে বলেছে এবং তথ্যটির পাই চিত্র অঙ্কন করতে বলেছে, এটা কীভাবে করবে দেখো আমি সুন্দর করে দিয়েছি একটু দেখে নাও, এইভাবে পাই চিত্র তৈরি করবে, প্রথমে পাই চিত্রের মোট কেন্দ্রীয় কোণ হচ্ছে 360, তোমরা নিশ্চয়ই জানো পাই কেন্দ্র পাইটা মানে কি বৃত্ত, বৃত্তর প্রতিরকম মানে পুরো কোণটা কত 360 ডিগ্রি, এই জন্য পাই চিত্রের মোট কেন্দ্রীয় কোণ হচ্ছে 360 ডিগ্রি। এবার দেখো ওখানে দেখো তো কোশ্চেনে দেওয়া আছে, দেখো ক্রিকেটের জন্য কত দেওয়া আছে 60, ফুটবলের জন্য 30, আর ব্যাডমিন্টনের জন্য 10, ঠিক আছে, এ তাহলে এদের অনুপাতটা বের করে দেখো, অতএব ক্রিকেটের নির্দেশক বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, ক্রিকেট যারা ক্রিকেট নির্দেশ করছে ক্রিকেট নির্দেশক বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কি না 360 ডিগ্রি গুণিতক, যেহেতু প্রথমে ক্রিকেট বলে তাহলে উপরে যেটা ক্রিকেট 60 ডিভাইড বাই তিনটের যোগফল 60 যুক্ত 30 যুক্ত 10,
তাহলে সমান কত হবে 360 ডিগ্রি, যোগ তো আছে উপরে 60 আর নিচে হবে সবগুলো দেখো যোগ করলে 100 হচ্ছে, কাটাকাটি করলাম, কাটার উৎপাদন 36 এর সঙ্গে 6 গুণ হচ্ছে 216 ডিগ্রি। তাহলে ক্রিকেট নির্দেশ বৃত্তকলার কেন্দ্রীয় কোণ পেয়ে গেলাম 216 ডিগ্রি। ঠিক একই রকম পরপর এগুলো বাকিগুলো পেয়ে যাবো। ফুটবল নির্দেশক বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত? 360 ডিগ্রি গুণিতক 30, কারণ 30 আছে ফুটবলের জন্য, দেখে নিয়েছো তো, এটার জন্য এটা ছিল 60 ছিল, এটা 30, এটা 10, এটা খেয়াল করে দেখে নাও। তা 360 ডিগ্রি গুণিতক 30/100, এটাও কাটাকাটি করলাম, তাহলে এটা পেলাম কত 108 ডিগ্রি। আর এবং ব্যাডমিন্টন নির্দেশক বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত পেলাম? 360 গুণিতক 10/100, এর কাটাকাটি করা হচ্ছে 36 ডিগ্রি। তাহলে এগুলোর প্রত্যেকটা প্রথম যে কাজটা করতে বলেছিল কেন্দ্রীয় কোণ, প্রত্যেকটার কেন্দ্রীয় কোণ বের করে ফেললাম। এবার কেন্দ্রীয় কোণ যখন বের করে ফেলেছি, এবার আমরা দেখো পাই চিত্র তুমি এইভাবে করবে, দেখো এইভাবে সুন্দর করে আমি পাই চিত্র এঁকেছি। যেহেতু প্রথমে যারা বেরিয়েছি ক্রিকেটের জন্য 216 ডিগ্রি, এই 216 ডিগ্রি কোণটা হচ্ছে এইটা পুরোটা, এতটা কোণ হচ্ছে 216 ডিগ্রি, তারপরে এটা হচ্ছে 36 ডিগ্রি ছোট যেহেতু, তারপরে এটা হচ্ছে 108 ডিগ্রি, এইভাবে সুন্দর করে কালার দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে লিখে দিলে এই কালারটা হচ্ছে ক্রিকেটের জন্য 60, ব্যাডমিন্টনের জন্য 10 ছিল, আর ফুটবলের জন্য হচ্ছে 30, ঠিক আছে, ফুটবলের জন্য 30, এই এইভাবে একটা নাম দিয়ে দিবে আর এইভাবে সুন্দর করে ছবিটা আঁকবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই, পাই চিত্রটা এইভাবে ভালো করে এঁকে ফেলবে। একে ওকে, এরপর চলে যাচ্ছি আমরা পরে প্রশ্নতে জন্য চলে যাচ্ছি, 6-1টায় কী বলছে দেখে নেই। যুক্তি দিয়ে প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। এটা তোমাদের বইতেই আছে, তোমরা বই থেকে দেখে নিতে পারো, আমি এখানে করে দিয়েছি, তোমরা এখান থেকে বই থেকে নিয়েছি, বই থেকে দেখে নিতে পারো। এটা এইভাবে লিখবে, সাধারণ নির্বাচন, ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটি পরিমাপের যোগফলের সমান। এইভাবে সুন্দর করে ছবিটা আঁকবে, ছবিটা আঁকার পর এইভাবে সুন্দর করে এটা করে ফেলবে, ছবিটা দেখে নাও এবং অবশ্যই ভালো করে করে নেবে এটাকে, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এইভাবে সুন্দর করে এটাকে ছবি এঁকে ফেলবে এবং করে এবং এই উপপাদ্য ভালো করে লিখে ফেলবে এবং ভালো করে দেখে নেবে। এটা আমরা আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, তোমরা এগুলো আগের ভিডিওগুলো দেখতে পারো। এইভাবে সুন্দর করে ছবিটা আঁকবে এবং সঙ্গে সঙ্গে বিষয় নির্বাচন, প্রামাণ্য, অঙ্কন এবং প্রমাণ এগুলো এইভাবে পরপর করে সুন্দর করে দিয়ে প্রমাণটা দেখে নেবে। যেহেতু ভিডিওর বড় হয়ে যাচ্ছে আমি আর বেশি এটা বলছি না, তোমরা এটা বই থেকে করে নিও। পরের কোশ্চেনটা দেখো, প্রমাণ করবে যে যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি বলা আছে 180 ডিগ্রি, কীভাবে করবে সেটাও দেখো এখানে করে দেওয়া হয়, করে দিয়েছে, এটাও বইতে তোমাদের আছে, উপপাদ্য 8-এ আছে। একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সমষ্টি 180 ডিগ্রি, এইভাবে সুন্দর করে ছবিটা আঁকবে, ছবিটা আঁকার পর প্রদত্ত এবিসি আর ত্রিভুজ আঁকবে, দিয়ে প্রামাণ্য তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, এইভাবে সুন্দর করে লিখবে, বই থেকে দেখে নিতে পারো বা এখান থেকে দেখেও লিখে নিতে পারো। যদি তোমাদের এই উপপাদ্যগুলো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাহলে এক্সট্রা ওই উপপাদ্যগুলোর উপর আবার নতুন করে একটা ভিডিও করব, ঠিক আছে। এবং শেষ প্রশ্নটা দেখে নাও, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টা উপরে তুলতে পারে। তা 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈমাসিক পদ্ধতিতে নির্ণয় করো, ঠিক আছে। 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে বের করতে বলা হয়েছে, দেখো এটা কীভাবে করবে আমি দেখে দিচ্ছি, দেখো এইভাবে করবে। প্রথমে লিখবে পাম্প, ব্যাকেটের মধ্যে লিখবে অশ্ব ক্ষমতা, এখানে লিখবে জল, এল ব্যাকেটের মধ্যে লিটার, সময় হচ্ছে ঘন্টায়। পাম্প দেওয়া হয়েছে 5টি, 5 অশ্ব ক্ষমতা বলেছে, জল হয়েছে 36,000 লিটার আর সময় হচ্ছে 8 ঘন্টা, আর এখানে পাম্প দেওয়া আছে 7, এখানে জল দেওয়া আছে 63,000 আর সময় দেওয়া আছে ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে। এবার মনে দেখো পাম্পের সাথে সময়ের, এই যে ধরো জল ঠিক থাকলো, পাম্প কি বললাম 5টা পাম্প দেওয়া হয়েছে, সময় লেগেছে 8 ঘন্টা, যদি 7 অস্ত্র ক্ষমতা সম্পন্ন পাম্প দেওয়া হয় তারা নিশ্চয়ই কী হবে, জল সময়টা কম লাগবে, তাহলে বাড়বে, এটা এটা বাড়লে সময় কমবে, বাড়লে কমলে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, তাহলে পাম্পের সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। এবং এটা যদি ফিক্সড রাখি এটাও ঠিক একই রকম কী হবে, যখন এটা এটা যদি তাহলে 36,000 লিটার জল তুলবো সময় লাগবে 8 ঘন্টা, আর যখন যদি বেশি জল তুলি তাহলে অবশ্যই সময় বেশি লাগবে, তাহলে বাড়ছে বাড়ছে কী সম্পর্ক, সরল সম্পর্ক, তাহলে জলের সাথে সময়ের সরল সম্পর্ক। তাহলে অতএব নির্ণয় সময় কত হলো, নির্ণয় সময় এক সমান হলো এখানে 8 গুণিতক এখানে হবে 5/7 গুণিতক 63,000 ডিভাইডেড বাই 36,000, শূন্য শূন্য সব কেটে দিলাম, কাটাকাটি করার পর এখানে পেয়ে গেলাম কত, টোটাল কাটা হয়ে গেলো এটা হচ্ছে 10, 5 × 2 = 10 ঘন্টা, তাহলে অতএব জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে, জল তুলতে কত লাগবে 10 ঘন্টা সময় লাগবে। এইভাবে এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে এইভাবে করে ফেলবে, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।